ইছামতির তীরে পালিত হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মদিবস। সাহিত্যিকের বসতবাড়ি হেরিটেজ ঘোষণার দাবি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বনগাঁ পৌরসভা এবং গোপালনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পালিত হয় এই দিনটি। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 130তম জন্মজয়ন্তী উদযাপিত হল উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়িতে। ইছামতির তীরে সাহিত্যিকের মূর্তিতে মাল্যদান। বনগাঁ পৌরসভা এবং গোপালনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পথের পাঁচালী স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয়দের বিদ্যালয়গুলির পক্ষ থেকে কবির জন্মদিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নেন সকলেই। শ্রীপল্লী ব্যারাকপুরকে কেন্দ্র করে গোটা বনগাঁ ছিল প্রকৃতিপ্রেমী বিভূতিভূষণের তীর্থক্ষেত্র। বনগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে পড়াশুনো শেষ করে হায়ার এডুকেশনের জন্য কলকাতায় যান। সেখানেই তার পড়াশুনো সম্পূর্ণ করেন। মূলত উপন্যাস এবং ছোট গল্প লিখেই তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। এরপর পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত তার অমর সৃষ্টি। উপন্যাস ছাড়াও তিনি 20টি গল্পগ্রন্থ এবং অনেকগুলি কিশোর উপন্যাস ও ভ্রমণ কাহিনীও রচনা করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় সৃষ্টি করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র। ইছামতি উপন্যাসের জন্য 1951তে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। এই প্রবাদপ্রতিম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অবহেলিত অবস্থায় পড়ে আছে। তাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে তার বসতবাড়িকে হেরিটেজ ঘোষণা করার দাবি তুলেছেন উদ্যোক্তারা। সেই সাথে তাদের দাবি, সরকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করুন। এদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপিতাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে গোপালনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার কবি সাহিত্যিক থেকে শুরু করে স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে পালন করল তার জন্মদিবস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে এই বনগাঁ শহরকে তুলে ধরেছেন। তার লেখা সাহিত্য থেকে শুরু করে গল্প মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে থাকতেন এবং যে ঘাটে বসে তিনি লেখালেখি করতেন সেই ইছামতির তীরে আমরা এখন দাঁড়িয়ে আছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে আজকে বনগাঁ গোপালনগর টু পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন সাহিত্যিক, কবি, সাংবাদিক, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই মিলে তার সেই ঐতিহাসিক জন্মদিন পালন করছি। বিভূতিভূষণ এমন একটা জিনিস যিনি সাহিত্যর ভাণ্ডার নিয়ে কথাসাহিত্যিক যেমন হয়েছিলেন, আবার ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে বনগাঁকে বিখ্যাত করে দিয়েছিলেন। তার আজকে জন্মদিন, সেই পুণ্য লগ্নে আমরা মহাসমারোহে গোপালনগর টু পঞ্চায়েতের নেতৃত্বে আজকে আমরা এখানে সে তার জন্মদিন পালন করছি। এদিন সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সাহিত্যিকের বসতবাড়িতে তার মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর সেখান থেকে ইছামতির ধারে অর্থাৎ বিভূতিভূষণ ঘাটে তার মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি উদ্যোক্তারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়িকে হেরিটেজ ঘোষণার দাবি তুলেছেন। তারা সরকারের কাছে আবেদন করেছেন যাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটিকে সংস্কার করে সেখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে গোপালনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উষাকান্তি পাল জানান, এবছর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 130তম জন্মজয়ন্তী পালন করা হল এই গোপালনগর থানা এলাকার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যারাকপুরে বসবাস করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন। আজ এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমরা। সেই সাথে আমাদের সকলের একটাই দাবি, দীর্ঘদিন ধরে আমরা চেয়ে আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি সংস্কার করা হোক। এই বিষয়ে তিনি আরও জানান,
আমরা আজকে বিভূতিভূষণের জন্মদিন, সেই জন্মজয়ন্তী আমরা এখানে পালন করছি আমাদের এই ব্যারাকপুরে। উনি এখানে বসবাস করতেন, এখানেই লিখতেন এবং এখানেই তার কর্মজীবন পালন করেছিলেন। এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই ঘাটে বসেই উনি লিখতেন, তাই আজকে তার 130তম জন্মজয়ন্তী আমরা এখানে পালন করছি। বিভিন্ন কবি, সাহিত্যিক এবং আমাদের প্রধান, আমাদের পৌরসভার পৌরপ্রধান এবং সৌমেন্দ্রনাথ দত্ত, এরা এখানে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট ব্যক্তি নীলরতন শীল, এরা এসেছেন। সে বিভূতিভূষণের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী দিনে আমরা একটা জিনিস দাবি করছি, দীর্ঘদিনের দাবি, যে এই বিভূতিভূষণের বসত বাড়িটাকে সংস্কার করা হোক এবং এটা একটা হেরিটেজ বিল্ডিং করা হোক এবং এই বিভূতিভূষণের গবেষণা কেন্দ্র তার বাড়িতে করা হোক, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোপালনগর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।